এখন ভোর 5টা বাজে, তো হুট করে প্রোগ্রাম ঠিক হলো। এখন একটু মেদিনীপুর যাচ্ছি, আমার শ্বশুর বাড়ি। তো ভোর 5টা বাজে, এখনও সেরকম দিনের আলো হয়নি, হালকা হালকা দিনের আলো উঠেছে, কিছু পাখি ডাকছে, অন্ধকার হয়ে গেছে পুরোটা। সুন্দর কোকিল ডাকছে। তুষার দ্বারাও আসছে, তো আমরা আজকে চলে যাচ্ছি, তুষার দ্বারা আসবে কালকে। তো আমাদের রক্ষিতের মুখ পুরো ফাঁকা, কোনো একটা অটো দাঁড়িয়ে আছে, সেই অটোটাই যাবে। গড়িয়ায় চলে এসেছি, দিনের আলো অনেকটাই উঠে গেছে। এবার গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে দীঘার বাস ধরবো, দীঘার বাস ধরে নীলতলি নামবো।
এবারে কেউ তো নেই, মারা গেছে। সকাল সকাল মেদিনীপুর চলে এসেছি। এটা আমার বড় শালির বাড়ি, তো ঘরগুলো আগে দেখে নিই। এইটা হচ্ছে সীমাদির আরেক ছেলে। এটা হচ্ছে আদিত্য সে, আমার একটা বড় ছেলের ছেলে, একমাত্র ছেলে। তো ওর একটা কেসিও আছে, তো ও কেসিও বাজানোটা শিখেছে অনেকদিন ধরে। কিবোর্ড আছে, তো সেটা চলো দেখা যাক কি শিখেছ, গান দেখে নি একটু। Thank you.
খুব সুন্দর বাজিয়েছে। তো এটাই শেষ নয়, আদিত্য আরও একটা ট্যালেন্ট আছে, সেটা হচ্ছে আদিত্য অনেক খুব ভালো ছবি আঁকে। তো